হৃদযন্ত্রে পেসমেকার বসাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, রোববার বিকেল 5টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রোববার বলেন, গতকাল রাতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা পূর্ব থেকেই ছিল, সেজন্য হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টিংও করা ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। উনাকে এভারকেয়ার হসপিটালে পেসমেকার লাগানোর প্রক্রিয়া ডাক্তাররা শুরু করেছেন। তাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে। জাহিদ হাসান জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবার ও বিএনপি এই জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড বেগম জিয়া চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক AQM মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডাক্তার জোবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং বিভিন্ন জটিল রোগে ভুগছেন।